আমার খুব ইচ্ছা যে কোনো একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করবো। অনেক মডেলই আছে এটাকে অ্যাভয়েড করা যায় যে না আমি প্রস্টিটিউটের ক্যারেক্টার করবো না, বাট আমার ড্রিম যে আমি যদি কখনো এরকম কোনো ক্যারেক্টার পাই অবভিয়াসলি আমি সেখানে ফাটিয়ে দিব। আসসালামু আলাইকুম, নমস্কার, আমার নাম হচ্ছে পাপিয়ালতা। আমি মিডিয়াতে কাজ শুরু করেছি 2018 থেকে। আমার ফার্স্ট কাজ শুরু হয়েছে র্যাম্প মডেলিং থেকে, তারপর হচ্ছে স্টিল শুট, অনেক ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি, যেমন স্প্রাইট, ইয়ামাহা, মানে ভালো ভালো ব্র্যান্ডের ফটোশ্যুট করা হয়েছে। তারপর কোনো এক ডিরেক্টর, নামটা বলবো না কারণ অনেকের কাজই তো করছি। ফার্স্ট কাজ শুরু হয় হাসান ভাইয়ের কাছ থেকে একটা সিরিয়ালে। সে সিরিয়াল শেষ করার পর সেখান থেকে মানে ভালো লাগলো, মনে হলো যে না অ্যাক্টিনের পথ, অ্যাক্টিং করা দরকার আসলে, অভিনেত্রী হতে হলে আমাকে অ্যাক্টিং করতে হবে। সো অ্যাক্টিনের দিকে আসা, একটু একটু করে সব কাজই করা হচ্ছে, বেশ অনেকগুলো নাটক করা হয়েছে। আমার টোটাল কয়টা সিরিয়াল চলতেছে, মাছরাঙা যাচ্ছে ডন জাহিদ ভাইয়ের সাথে, তারপরে চাটামঘর যাচ্ছে, চিটার.কম যাচ্ছে, তারপর কয়েকটা, এই তিন চারটা আর কয়েকটা সিরিয়ালের কাজ করছি এখনও পর্যন্ত, সেগুলো অন ইয়ার হয়নি, হবে। ইন্সপিরেশন বা আইডল কে? আমি অবশ্যই আমি জয়া হাসান আপুকে অনেক প্রচুর পরিমাণ ফলো করি, তাকে আমার অনেক বেশি ভালো লাগে, তার অ্যাক্টিং, তার পার্সোনালিটি, এভরিথিং। আচ্ছা, হয় না ড্রিম ক্যারেক্টার এরকম? হ্যাঁ অবভিয়াসলি, বিকজ আমার খুব মানে আসলে কেভাবে নিবে, আমার খুব ইচ্ছা পতিতালয়ের কোনো ক্যারেক্টার প্লে করার। ওয়াও, আমার এটা খুবই ইচ্ছা, মানে আমি চাচ্ছি যে আমি যদি কখনো এরকম কোনো কাস্টিং পাই আমি না করব না, এটা হচ্ছে আমার বড় কথা। বিকজ আমার কারিনা কাপুর, তারপর হচ্ছে অনেকের অ্যাক্টিং দেখেছি, আমার ওইটা মানে একটা প্রস্টিটিউটের, আমার খুব ইচ্ছা যে কোনো একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করব। অনেক মডেলই আছে এটাকে অ্যাভয়েড করা যায় যে না আমি প্রস্টিটিউটের ক্যারেক্টার করব না, বাট আমার ড্রিম যে আমি যদি কখনো এরকম কোনো ক্যারেক্টার পাই অবভিয়াসলি আমি সেখানে ফাটিয়ে দিব। স্টাডি করছি আমি শান্ত মারিয়াম থেকে, ফ্যাশন ডিজাইনিং করছি। অবসর সময় কী করা হয়? ঘুমাই, অলওয়েজ ঘুমাতে পছন্দ করি, কারণ আমার ফ্রেন্ড সার্কেল এত পরিমাণ কম, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই। ভার্সিটি মিডিয়া পার্সন, এই হচ্ছে আমার ফ্রেন্ড, মানে অনেকে আসছে না যে ফ্রেন্ডদের নিয়ে হ্যাং আউট করতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, আমি অলওয়েজ ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি। নিজের অভিনয়ে 10-এ কত নম্বর দিবেন? 1, 0 দেব, 1ও না 0 দেব, 1, 0 দেব, 1ও না 0 দেব, কারণ আমি এখনো পর্যন্ত ঠিকমতো কথাই বলতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আমার আমার সব থেকে ভয় লাগে আমার আমার আমাকে যে আমি তো দেখতেও তেমন না, প্লাস আমি ঠিকমতো কথাও বলতে পারি না, ঠিকমতো অভিনয় করতে পারি না, আমার অনেক কিছু শেখার আছে, যেমন জয়া আপু, মেহজাবিন আপু, তাদের কাছে অনেক কিছু শেখার আছে। দেশের বাইরে কি যাওয়া হয়েছে শুটিং নিয়ে? না, এখনো পর্যন্ত দেশের বাইরে যাওয়া হয়নি, বাট ঢাকার বাইরে যাওয়া হয়েছে। সবচেয়ে এখন পর্যন্ত মজা লেগেছে কোন জায়গায়, অভিজ্ঞতার জায়গায় যদি বলেন? অবশ্যই সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করে। কোথায় সেটা ছিল? জাহিদ ভাইয়ের প্রোডাকশন হাউসে কাজ করলাম। যেমন ডনে আমি যখন কাজ করি, আমার একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আমি যখন ডনের মানে সিরিয়াল করি, আর সেটা হচ্ছে আমার লাইফের সব থেকে মানে একটা টার্নিং পয়েন্ট বলা যায়, যে জাহিদ ভাইয়ের সাথে আমি কাজ করছি একই স্ক্রিনে আমরা দুইজন। অনেক আছে না যে নাটক করছে বাট তার সাথে না, এক এক সিঙ্গেল 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 ই যায়, কি বলে সিকোয়েন্স যায়, বাট আমি তার সাথে ডন, আমি ডনের APS এরকমটা। সো আমার এমন হয়েছে যে আমি আগে পরে অনেক ভালো কথা বলছি, কিন্তু আমি যখন ভাইয়ের সামনে যে আমি কিছু বলতে পারি না, স্বাভাবিক এক্সাইটমেন্ট এত বেশি, মানে আমার মনে হয় আমি কী করবো। তারপরে জাহিদ ভাই বলে, আচ্ছা ঠিক আছে পাপিয়া, তুমি একটা কাজ করো, তুমি আরও ইজি হও, এটা কোনো ব্যাপার না। সে যেখানে তার এক্সট্রা হেল্প করে অনেক, প্রচুর পরিমাণ শুধু না, যেমন মুশারফ ভাইও খুব ভালো। আমার একবার চাটাম ঘরে একটা হয়েছে যে আমার একটা সিকোয়েন্স আমি দিচ্ছি, আমাকে বলতেছে এটাই ভাবে না, তুই এটাই ভাবে দে, এটা যদি তুই এইভাবে করিস তাহলে দেখা যাবে কি ব্যাপারটা আরও সুন্দর আসবে। সত্যি ভীষণ, ও তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে যে যখন সিনিয়র আর্টিস্টরা আমাকে হেল্প করে যে এটাই ভাবে করো, ওইটাই ভাবে করো। তারপর হচ্ছে লাস্টলি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবো?
অবশ্যই, আমি আমি এখনো পর্যন্ত তেমন কেউ হই না, সো আমি আপনাদের দর্শক বলবো না, এই কারণে আমি আপনাদের মতোই আমি হাঁটতেছি। যদি আপনারা চান আমি স্টার হই বা আপনাদের পছন্দের কেউ হই, অবশ্যই আমার জন্য মন থেকে দোয়া করবেন যাতে আমি অনেক ভালো ভালো কাজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই পর্দা টিভির সাথে থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কিছু দেখতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।